আসসালামু আলাইকুম। হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রাখছেন। তো আপনাদের জন্য বেশ একটা সুখবর নিয়ে আসলাম, সেটা হচ্ছে অনেকেই যারা আপনারা প্রোগ্রামিং শিখতে চান, আমি প্রায় অনেক জায়গায় দেখি ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় কমেন্ট আছে, ভাই এটা শিখবো কী করে, ওইটা শিখবো কী করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে এইভাবে মানুষ কমেন্ট করে, ভাই HTML কীভাবে শিখবো, ভাই CSSটা কীভাবে শিখবো, ভাই ওয়েব ডেভেলপমেন্টটা কীভাবে শিখতে পারি, বিভিন্ন চ্যানেলে এইভাবে মানুষ কমেন্ট করতেই থাকে। তো এই কমেন্ট করা যাতে আপনাদের বন্ধ হয়, সেই কারণে আমি একটা ডিসিশন নিলাম। আমি যেহেতু একজন সিনিয়র ওয়েব ডেভেলপার, বলতে পারেন ছোটোখাটো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি, অনলাইন প্রফেশনাল কোর্স থাকবে, সারা বছর এই কোর্সটা থাকবে, বছরের 6টা কোর্স আমি মেক করব, 1 মান্থ করে, 1 মাসে মানে A to Z সব কিছু শেখানো হবে, প্রতিদিন ক্লাস হবে, 3 থেকে 5 ঘন্টার মতো ক্লাস হবে, এমন একটা ডিসিশন নিলাম। তো আপনারা চাইলে এই ক্লাসে যারা শিখতেছেন শর্ট টাইমে, মানে বিগিনার টু অ্যাডভান্স, খুব হাই লেভেলের প্রোগ্রামিং দিয়ে আমি আপনাদেরকে শেখাবো। আপনারা আমার চ্যানেলটা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতগুলো ভিডিও আপলোড করছি, সেই ভিডিওর মাঝে কী পরিমাণ ইনফরমেশন আছে, এইগুলো দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন। তো সব কিছু কিন্তু আপনাদের ভিডিও করা সম্ভব নয়, অনেক টাইমের ব্যাপার সেবার আছে, তাছাড়া অনেক কাজও আছে, এই কারণে সব কিছু করা সম্ভব হয় না। তো আপনারা যারা শিখতে চান প্রোগ্রামিং, যেন আমি ওয়েব ডেভেলপার হব, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, তাও শর্ট টাইমে, মানে পূর্ণাঙ্গ সলিউশন যাতে পাওয়া যায়, লাইভ ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছি, অনলাইনে লাইভ ক্লাস, আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ বা ইন্টারনেট সংযোগ থাকলেই হবে, আর বাকিটা আপনি লাইভে ক্লাস করবেন, লাইভ প্রশ্ন করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় অনলাইন থেকে শিখতে গেলে, আপনার নিজে নিজে শিখতে গেলে কী হয়, টাইমটা বেশি লাগে, তারপরেও পরিপূর্ণভাবে শেখা যায় না, টাইম বেশি লাগলেও পরিপূর্ণভাবে শেখা যায় না, আমি এই জিনিসটা পারতাছি না, এই জিনিসটা প্রশ্ন করব কাকে, আমি তো লোক পাচ্ছি না, তো এরকম অনেক সমস্যায় পড়তে হয়। সেই চিন্তা ভাবনা করে আমি এই ডিসিশনটা নিলাম, যারা শিখতে চায়, অনেকে টাকার অভাবে শিখতে পারে না, আমি এই চিন্তাটা মাথায় নিলাম, অনেকের সাথে সিদ্ধান্ত করলাম যে আমি একটা ফ্রি কোর্স চালু করতে চাই মানুষের জন্য, আমি নিজে যা শিখছি বা আরও 5 ইয়ার্স স্টাডি করবো সফটওয়্যার উপরে, সব কিছু আমি মানুষকে ফ্রিতে শেখাইতে চাই। তো অনেকে সাজেশন দিল যে না, ফ্রিতে কখনো শেখাবেন না, যদি ফ্রিতে শেখান তাহলে কী হয়, মানুষ শেখে না ভালো করে। তো আমি একটা মিনিমাম একটা চার্জ রাখবো আর কি, এটা হতে পারে 500 বা 1000, একটা ফি আর কি নিব, মানে আপনি যে টাকাটা দিবেন আপনার যাতে কাজের প্রতি আগ্রহ থাকে, শেখার প্রতি আগ্রহ থাকে, এই কারণে নেওয়া আর কি। আমার সিদ্ধান্ত ছিল যে আমি 1 টাকাও নিব না, মানুষকে ফ্রিতে শেখাবো। তো এই টাকা কোনো টাকাই না, কয়েক টাকা যখন আপনি খরচ করবেন তখন আপনার ইয়া থাকবে আর কি, যেন আপনি ক্লাস মিস করতে পারবেন না, আর আপনার শেখার প্রতি একটা আগ্রহ একটু বেশি কাজ করবে, যেন আমি যেহেতু টাকা খরচ করছি আমার এটা শিখতেই হবে, তখন কিন্তু আপনার দ্বারা একটা ভালো কিছু হওয়া সম্ভব। আর যে ব্যক্তি টাকা খরচ না করে সে কোনো কিছু ভালো করে শিখতে পারে না, যে বিষয় শিখতে যাক তাকে আগে কী করতে হবে, টাকা খরচ করতে হবে, যদি টাকা খরচ করে তাহলে মনে করেন আপনার তার মাঝে তার যে মেধাটা আছে ব্রেন, সেই ব্রেনের মাঝে মনে করেন যে খুব তাড়াতাড়ি আপনার হয় আর কি, ফিট হয় জিনিসগুলো। তো এটা আর কি, অল্প টাকা দিয়ে আমি একটা কোর্স স্টার্ট করব, তো অনেক কিছু শিখতে পারবেন কোর্সে, আপনারা হাই লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে শেখাই দেবো। তো কোর্সে যে জিনিসগুলো আমি শেখাবো, আমি পাইথন শেখাবো আপনাদেরকে, আর পাইথনের মাধ্যমে আমি আপনাদেরকে 2টা অ্যাপ্লিকেশন তৈরি করে শেখাবো। 2টা অ্যাপ্লিকেশন যখন আপনারা নিজে নিজে তৈরি করতে পারবেন, তারপরে আশা করি ইনশাল্লাহ আপনারা সব কিছুই তৈরি করতে পারবেন। 2টা কী কী তৈরি করে দেখাবো আমি, একটা হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট, এটা কমনলি সবাই করে, এটা সব জায়গাতেই মানে স্টাডিটা মানে শুরু হয় আপনার ব্লগের মাধ্যমেই, প্রত্যেকটা মানুষ এটাই করে, এটা গেল ফার্স্ট। আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা ব্যাংক ওয়েবসাইট, সেন্ড মানি রিসিভ মানি কীভাবে করে,
এইসব বিষয় আমি আপনাদেরকে শেখাবো। এই দুইটা অ্যাপ্লিকেশন দোকান আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আপনারা বাকিটা আপনার মেধার উপর, আপনি যত লজিক খাটাইবেন আপনি তত বড় বড় তত কঠিন কঠিন আপনি নিজের দ্বারা কাজ করতে পারবেন। তো বাকি বিষয়টা কাজ করবে আর কি আপনার মেধা আর লজিকের উপরে। আসলে একটা মানুষ তো পরিপূর্ণভাবে কেউ কাউকে সম্পূর্ণ কিছু শেখাইতে পারে না, আমিও পারবো না শেখাতে, বা আমি যে সব কিছু জানি তা নয়। বিষয়টা হচ্ছে আপনি কতটুকু লজিক খাটাইতে পারতেছেন আপনার ফাংশনের মাধ্যমে। আপনি সব কিছুই আপনার নিজের দ্বারা তৈরি করতে হবে, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার ফাংশন দ্বারা, যেন আপনি কি তৈরি করতে পারছেন বা আপনি কি তৈরি করতে চাচ্ছেন ওইটার উপর আপনার ডিপেন্ড করবে আর কি আপনি কি পারবেন আর কি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত লজিক খাটাবেন, দেন এই জিনিসটা আমি করতে চাচ্ছি কীভাবে আমার প্রোগ্রামিং করতে হবে, এটা আগে আপনার একটা প্ল্যান করতে হবে, চিন্তা ভাবনা করে তারপরে আপনার প্রোগ্রামিংয়ে বসে আস্তে আস্তে ওই প্ল্যান অনুযায়ী আপনি ফাংশনটাকে সাজাবেন। এটা হচ্ছে আপনার লজিক। আর এই দুইটা শেখার পরে আপনি অনেক কিছু করতে পারবেন। আর আরেকটা জিনিস শেখাবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটি হচ্ছে এপিআই। এপিআই জিনিসটা কিন্তু অনলাইনে বলেন বা প্রাতিষ্ঠানিকভাবে কেউ কিন্তু এগুলো শেখায় না। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো এগুলো কেউ কাউকে শেখায় না। তো কোর্সটা মাত্র 1 মান্থ, প্রতি ব্যাচে আমি ট্রাই করবো 100 স্টুডেন্ট বা 100 থেকে 200 স্টুডেন্ট রাখার জন্য। শিখুক, সবাই শিখুক। আমি চাচ্ছি যে একটা বিশাল বড় একটা ডেভেলপারের গ্রুপ হোক, আমি একটা গ্রুপ তৈরি করি। একজন হয়তো কাজ পারবে, একটু কম পারবে, আরেকজনও বেশি পারবে, এটাই ঠিক আছে না? তো আমি যেটা পারি আপনি সেটা পারবেন না, আপনি যেটা পারবেন সেটা আমি পারবো না। এইভাবে মনে করেন, যাতে একটা গ্রুপ হলে আপনারা যারা কাজ করবেন মার্কেট প্লেসে, তখন যে প্রবলেমে পড়বেন ওই গ্রুপের মাধ্যমে যে পারে তার দ্বারা করে নেবেন, তাকে কিছু কমিশন দিয়ে দিলেন। এইভাবে যাতে কাজ করা যায় আমি আপনাদের উদ্দেশ্য আর কি কাজ করা শেখা। তো প্রোগ্রামিং শেখা যারা শিখে, কষ্ট করে শিখে প্রথমে, ওদের কিন্তু অনেক সময় লাগে, কারণ তাদের কিন্তু শেখানোর মতো লোক থাকে না। আমি যখন শিখছি আমার যে শেখায় দিব তেমন কোনো কন্টেন্ট নাই, বাংলাতে নাই, ইংলিশও তেমন একটা পাই না। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার ছোটোখাটো কাজের জন্য আমার 1 মাসও আমার এটার রিসার্চ করতে হচ্ছে, পরিশ্রম করে তারপরে এই কাজটা আমার বুঝতে হয়েছে। বা এমনও কিছু কাজ আছে আপনার, ছোটো একটা কাজের জন্য আমার মানুষ মানে ফ্রিল্যান্সার থেকে হায়ার করে ডেভেলপার, তারপরে আমার ওই কাজটা শিখতে হয়েছে। তো আপনারা যাতে সহজে শিখতে পারেন, মাত্র 1 মাসে যাতে শিখতে পারেন সেই ব্যবস্থা আমি করতেছি। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, বেশি বেশি সবার কাছে শেয়ার করে দেন। যারা শেখার জন্য আগ্রহী তাদেরকে এই সুযোগটা তারা যাতে পায়, আপনারা এটা ছড়িয়ে দেন। অনলাইনে সবচেয়ে বিগ একটা মানে প্রতিষ্ঠান হবে আমার যে এটা আছে চ্যানেলের মাধ্যমে, এটা আমি ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকি মানে আমি এই কোর্সটা চালিয়ে যাবো আর কি। আমি শিখবো অ্যাডভান্স লেভেলে যাই শিখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেও স্টাডির মাঝে আছি, আমি আমার কাজের প্রতি কোনো ইয়া নাই যে আমি কাজ করব, কাজ টাকার জন্য কাজ করি, এরকম না। আমার কথা হচ্ছে আমি শিখবো অ্যাডভান্স লেভেলের কিছু শিখবো, আমি শেখার মাঝেই থাকবো। আরও 5 বছর লাগে, 10 বছর লাগে, আমি আরও শিখবো, আরও যত অ্যাডভান্স হতে পারি। তো সেই বিদ্যাগুলো যাতে আমি আপনাদেরকে সহজে শেখাইতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তো আমি আপনাদের কাছ থেকে হয়তো কিছু টাকা নিব, অল্প টাকা, সেটা সামান্য টাকা, সেটা আমার পারিশ্রমিক যথেষ্ট নয়, এটা অল্প টাকা নিব যাতে আপনাদের আগ্রহ থাকে শেখার প্রতি। আর যেহেতু আমি একটা আপনাদের একটা শ্রম দিব, আমারও একটা আছে, মনে করেন আমারও ফ্যামিলি আছে, এই কিছু খরচ আছে, এই সামথিং আর কি কিছু খরচটা চালানোর জন্য। আমি তেমন একটা প্রফেশনালভাবে যেন আমার বিজনেস আকারে এটার জন্য না, আমার কথা হচ্ছে আপনি শিখেন, আপনার টাকা থাকুক আর না থাকুক আপনি আসেন আমাদের সাথে থাকেন, শিখতে থাকেন, আপনার টাকা দিতে হবে এমন কোনো কাজ নয়। আপনি শিখবেন, আপনার শেখার ইচ্ছা আছে আপনি শিখতে পারবেন, কোনো না নাই, আপনার টাকা নাই সে কারণে আমরা নিব না এটা নয়। আপনার যদি শেখার ইচ্ছা থাকে, টাকা থাকুক আর না থাকুক, আপনি দেশে থাকেন আর বাহিরে থাকেন সেটা বড় কথা না, আপনি অবশ্যই শিখতে পারবেন, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। এতটুকুই আর কি বলার ছিল, আপনারা সবাই একটু শেয়ার করবেন।